জমকালো আয়োজনে শুরু হয়েছে কাতার বিশ্বকাপ। আসরের তৃতীয় দিনে মিশন শুরু হচ্ছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ সৌদি আরব। ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকবেন ফিফার রেফারি স্লাভকো ভিনসিস। 2020 সালে স্লোভেনিয়ান এই রেফারি নারী ও মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। 2020 সালে বসনিয়া এবং হার্জেগোভিনার একটি আবাসিক হোটেলে যৌনকর্মীসহ পুলিশের হাতে ধরা পড়েন স্লাভকো ভিনসিস। বসনিয়ার বিজেলজিনা শহরের সেই হোটেলটিতে ফিফার এই রেফারিসহ মোট 26 জন পুরুষ এবং 9 জন নারী পুলিশের হাতে ধরা পড়েন। সেখানে অস্ত্র এবং কোকেনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছিল বসনিয়ান পুলিশ। যদিও স্লাভকো ভিনসিস নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। আগামীকাল বিকেল 4টায় কাতারের লুইস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সৌদি আরব। আর এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন স্লাভকো ভিনসিস। আর্জেন্টিনা সৌদি আরবের দায়িত্বপ্রাপ্ত ম্যাচ রেফারি স্লাভকো ভিনসিস 2010 সালে ফিফার অফিসিয়াল রেফারি হন। এর আগে বিশ্বকাপে কোনো ম্যাচের দায়িত্ব পালন করেননি তিনি।